ونحن على ذلك من الشاهدين والشاكرين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار. برحمتك يا عزيز يا غفار، يا كريم يا ستار، يا رحيم يا جبار، يا خالق يا بر. اللهم أجرنا من النار. يا رب كريم আল্লাহ দেখতে দেখতে মাহে রমজান মুবারক বিদায়ের পথে হে রব্বুল আলামিন ইফতারের পূর্ব মুহূর্তে হে রব্বুল আলামিন আমরা প্রতিবার গুনাহ হাজার বান্দা আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি। হে রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহরবানি করে আমাদের প্রত্যেকের হাতখানাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। হে রব্বুল আলামিন আল্লাহ আমাদের জিন্দগির সকল গুনাহ সফাগুলিকে আপনি মাফ করে দেন। হে রব্বুল আলামিন সগীরা কবীরা আপনার কাছে মাফ চাইতেছি, আমাদের প্রত্যেককে আপনি ক্ষমা ঘোষণা করে দেন। হে রব্বুল আলামিন আমাদের সেহরিকে কবুল করে নেন, আমাদের ইফতারকে কবুল করে নেন। হে রব্বুল আলামিন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজকে কবুল করে নেন, আমাদের রোজা গুলিকে কবুল করে নেন, আমাদের তারাবি গুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। হে রব্বুল আলামিন ইবাদতের ওসিলা করে হে রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। হে রব্বুল আলামিন পেরেশানি গুলি দূর করে দেন। হে রব্বুল আলামিন আমাদের মধ্যে থেকে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ থেকে পরিত্রাণ হওয়ার তৌফিক দান করে দেন। হে রব্বুল আলামিন ব্যবসায়ী থাকলে ব্যবসায়ী বরকত দিয়ে দেন, চাকুরিজীবী থাকলে চাকুরিতে বরকত দিয়ে দেন। হে রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দেন। হে রব্বুল আলামিন সদা সর্বদা সুস্থতার দান করে দেন। হে রব্বুল আলামিন বিশেষ করে যে উদ্দেশ্য করে আজকের ইফতারের আয়োজন আল্লাহ, হে রব্বুল আলামিন এই উদ্দেশ্য খানা গুলি আপনি কবুল আর মঞ্জুর করে নেন। হে রব্বুল আলামিন বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, হে রব্বুল আলামিন তাকে অতি দ্রুত শিফায়ে কামিলা আজিলা দায়মা নসিব করে দেন। হে রব্বুল আলামিন হায়াতান তাইয়্যিবা দান করে দেন। হে রব্বুল আলামিন আল্লাহ বিশেষ করে জিয়া পরিবার থেকে যে সমস্ত হে রব্বুল আলামিন আল্লাহ ভাইরা, হে রব্বুল আলামিন গ্রুপ একরাম থেকে শুরু করে আল্লাহ শহীদ জিয়ার রহমান সহ তার ছেলে সহ কবর সহ হে রব্বুল আলামিন যারা ইন্তিকাল করছে, হে রব্বুল আলামিন প্রত্যেকের কবর গুলিকে জান্নাত করে দাও সুবহানাল্লাহ ওয়া তাআলা। হে রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আগামী দেশ নায়ক হে রব্বুল আলামিন তারেক রহমান সাহেবকে বিরল দেশে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করে দাও। হে রব্বুল আলামিন আল্লাহ মিথ্যা মামলায় যে সমস্ত নেতৃবৃন্দ যারা কারাবন্দী আছে প্রত্যেককে সেখান থেকে বের হয়ে আসার তৌফিক দান করে দেন। হে রব্বুল আলামিন আল্লাহ ইফতারকে আয়োজন করা যারা করেছে আল্লাহ তাদের উদ্দেশ্য খানাগুলিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন।